গেল কা দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বনি পিজিয়ন পার্ক থেকে রিয়াদ বলতেছি। এখানে একটা মুখ্য সেল হয়েছে আজকে, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমাদের রিফাত ভাই আছে, এই বনি পিজিয়ন পার্কের স্বত্বাধিকারী। মুখিটা সেল হয়েছে। ভিডিওটা বেসিক্যালি করতেছি কবুতরগুলা কিভাবে প্যাকিং হয়, তাই কবুতর সেল হইতেছে। এই সেলের সময় একটা ভাবলাম ভিডিও করে ফেলি। ঢাকাতে এক ভাই আসছে, উনি এসে এই মুখিগুলো নিতেছে। একটু কোয়ালিটি একটু দেখি, পিওর ব্লাড লাইনের। এখানে মুখিগুলার কালেকশন ওনার খুব ভালো। যাই হোক, কোন ধরনের বিপদ আপদ ছাড়া এগুলো প্যাকেট হইতেছে। আমি তো মনে করছি গেছে, যেহেতু এমনি সাধারণত শীতকাল উপলক্ষে জানলাগুলা বন্ধ থাকে। আজকে একটা ভুল হয়েছে, জানলাগুলো আগে খোলা হয়েছে তারপর প্যাকেট করা হয়েছে। এ ব্যাপারটা একটু সচেতন হওয়ার দরকার ছিল। যাই হোক, মুখির কালেকশনগুলো দেখাই। মাশাআল্লাহ, এখানে নিজেদেরই প্যারেন্ট স্টক। ওখানে আরেকটা আবার ডিম দিচ্ছে, বাচ্চা অলরেডি আছে। এখানে 13 আছে, 13টা ফস্টারিং করা হয়েছে। এখানে ফস্টারিং করা 13। এখানেও একটা মুখি, রেড মুখি। এ পাশে খুব ভালো জাত আছে, এটা হচ্ছে যে ব্ল্যান্ডেড, হোয়াইট ব্ল্যান্ডেড। এখানেও কিছু মুখি আছে। যেহেতু কবুতর নিয়ে আসলে আমি খুব বেশি একটা ঘাটাঘাটি করি না, ডিটেলস এগুলো জাত নিয়ে আলাদা একটা ভিডিও করব, কি কি জাত আছে জাস্ট প্রাথমিকভাবে পরিচয় করি। আসলে কবুতর পালাটা অনেক কষ্টের কাজ, সারাদিন অনেক যত্ন নিতে হয়। এখন হচ্ছে যে তাদের পানিটা চেঞ্জ করতে আসছে। এখানে হচ্ছে খাবার। এই জাতগুলোর জন্য সাধারণত আলাদাভাবে বিশেষ যত্ন নিতে হয়, এগুলোর খাবার দাবার টেক কেয়ারটা খুব ভালো নিতে হয়। সো এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব কবুতরের যত্ন নিয়ে যে ব্যাপারগুলো আছে সেগুলো ইন ডিটেলস দেওয়ার জন্য, কীভাবে কবুতর পালন করবেন। আর এই যে জাতগুলো আছে এগুলো অনেক বাইসেল হয় রেগুলার, তো বাইসেলের মতো যদি কোনো কিছু থাকে। আচ্ছা, দুবাইয়ের পেয়ার, কী নাম এটা? আচ্ছা, রিফাত ভাইয়ের নম্বরটা আমি বলে দিই ভিডিওতে, আপনার নম্বরটা বলে দেন কেউ যদি নিতে চায়। 0161232789। ঠিক আছে, নম্বরটা বলে দিলাম ভিডিওতে। সো এর মধ্যে যদি কেউ কিনতে চায় সরাসরি রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন,
আমাদেরকে হেল্প করবে। সো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। কবুতর নিয়ে আরো ডিটেইলস আসবো আজকে, মানে হঠাৎ করেই অনেকদিন ভিডিও দিচ্ছি না, ভাবলাম কিছু দিয়ে শুরু করি। অনেকে বলতেছেন যে কোনো ভিডিও চ্যানেলে আপলোড হচ্ছে না কেন, ব্যস্ততার কারণে, অন্যান্য ব্যস্ততার কারণে হয় নাই। তো এই চ্যানেলটাতে রেগুলার কবুতর নিয়ে ভিডিও আসবে এবং অন্যান্য অ্যাগ্রো ভিডিওগুলোও রেগুলার দেওয়ার চেষ্টা করব। আমার সাথে কমিউনিটিতে অনেকের সাথে কথা হচ্ছে, ইচ্ছা আছে যে কোভিড পরবর্তী সময়ে যে গ্যাপটা হয়ে গেছে কোভিডের সময়, তো এই গ্যাপটা বাদ দিয়ে সামনে আবার নতুন করে চ্যানেলে রেগুলার হব। তো দোয়া করবেন আমার জন্য। আর যারা ফার্মার ভাইরা আছেন তারা পার্সোনালি নক করতে পারেন, আমি চাইবো যে আমার হাত ধরে যেন কোনো ফার্মারকে উঠানো যায়, সে চেষ্টাটা থাকবে। তো রেগুলার ইনশাল্লাহ এই চ্যানেলটা দেখা হবে। আসসালামু আলাইকুম।